মাছ মাংস খেতে না মন চাইলে তো এইভাবেই মাশকলাইয়ের ডাল রান্না করে খাই। দেখা যায় রমজানে মাছ মাংস খেতে খেতে মুখ কেমন একটা মানে হয়ে যায়। তো যাই হোক, তখন আমি এইভাবে ভর্তা ভাত কিংবা মাশকলাইয়ের রান্না করে খাই। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। রমজানে প্রায় প্রতিদিনই সবার মাছ কিংবা মাংস খাওয়া হয়। মাছ মাংস খেতে খেতে যখন মুখটা জানি কেমন হয়ে যায়, তখন ঠিক আমি এইভাবেই ভর্তা কিংবা মাশকলাইয়ের রান্না করে খাই। তো যাই হোক, এই যে মাশকলাইগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, মানে বাকি কাজগুলা আমি অফিস কিনে করে নিয়েছি, যেহেতু আমার তাড়াহুড়ায় ছিল রান্নাটা করতে আসছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে মাশকলাইটা আমি কিভাবে রান্না করি। তো যাই হোক, তো মাশকলাইগুলোকে ব্লেন্ড করার পরে আমি একটা কড়াইয়ে মাশকলাইয়ের ঘোড়াগুলো করে ঢেলে তো এর ভিতরে সবকিছু দিয়ে নিয়েছি, মানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি আমি। তো পেঁয়াজটা তো আমরা মাস্ট বি সব ধরনের খাবারই খাই। তো যাই হোক, পেঁয়াজ মরিচ দিয়েছি, এর ভিতর হলুদের ফাঁকি মরিচের ফাঁকি, আর দিয়েছি লবণ, তারপরে একটু বাটা মশলা দিয়ে দিয়েছি। সব ধরনের বাটা মশলা আমি মাশকলাইয়ের ডাউল ইউজ করি। তো যাই হোক, এই যে এখন আমি একটু কষিয়ে নেওয়ার পরে যে আমি এখন গরম পানিটা দিয়ে দিলাম। মাশকলাইটা নর্মালি এইভাবে রান্না করি না, যেহেতু আমার হাতে সময় ছিল না, তার জন্য পানি দিয়ে ভালোভাবে মেখে এগুলো সব মশলা দিয়ে মেখে কষিয়ে নিলাম। আর ওই ফাঁকে আর একটা চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো এই যে গরম পানিটা দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, এটাকে এখন অনবর্তনার্থ হবে, মানে মাশকলাইয়ের আসল স্বাদ হলো আপনার নাড়া আর ভাগা। তো এই দুটো আপনার পারফেক্টলি হলে তো দেখবেন এটা যে খাবে সে আপনার প্রশংসা করবে, মানে আঙুল চেটুপটে খাবে এরকম একটা বিষয়। তো যাই হোক, এই যে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিই, এখন দেখেন এটাকে আমি এখন অন্য একটা চুলায় বসিয়ে দিব, এর ফাঁকে কিছু পেঁয়াজও ভেজে নিব। তো যাই হোক, আমি এটাকে এই ফাঁকে পেঁয়াজও ভাজবো আর নাড়বো, যেহেতু আমার দুইটা বেবি নিয়ে একসাথে এগুলো মানে এত সম্ভব না। তো যাই হোক, এটাকে দেখেন এখন অন্য একটা চুলাই বসিয়ে দিলাম। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন, তাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে আমি যদি ছোটবেলায় কোনো জায়গায় দাওয়াতে যেতাম, তাহলে দেখা যেত যে আমি মাশকলাইয়ের ডাউলের জন্য যেতাম, মানে মাশকলাইয়ের ডাউলটা আমার এত প্রিয়। আর যখন কোনো দাওয়াতে রান্না করা হয়, সেটাতে কতটা মজা হয়, মানে সেটা যাই খেয়েছে তাই জানবো। তো যাই হোক, এখন দাওয়াতে গেলে এরকম মাশকলাইয়ের ডাউল দেয় না, যে এখন মানুষ অনেক আপডেট হয়ে গেছে, তার জন্য দেখা যায় ও যত অয়েলি খাবার আছে, যত মিষ্টি জাতীয় খাবার আছে, তো দেখা যায় এগুলো এখন মানে গ্রাম বলে না শহর বলেন সবগুলোতে এখন এইভাবে মানে এই খাবার গুলাই দেয় বিয়েতে। এখন মানুষ আপডেট, এখন মানুষ ডিজিটাল, তো এগুলাই দিবে। তো যাই হোক, তো এইভাবেই আমাদের ঐতিহ্যবাহী খাবার গুলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাংলার বুক থেকে। এই যে দেখেন, এই ফাঁকে আমার পেঁয়াজ গুলাও ভাজা হয়ে গেছে। তো আমি ডাউলটা এখন বাগা দিয়ে দিবো, এর জন্য কিছু জিরা দিলাম, তো এর ভিতরে দিবো পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিবো। তো এই যে তারপরে আমি এর ভিতরে মানে দেখা যাবে ফোড়নটা আসলে, পাঁচ ফোড়নটা আসলে এর ভিতরে আমি দিয়ে দিবো মানে পেঁয়াজ আর রসুন কাটা। তো পেঁয়াজ রসুন যখন কালার হবে তখন বাগারটা দিয়ে দিবো। তো যাই হোক, এইভাবে মানে আমার মতো করে কে কে এইভাবে রান্না করেন, মানে ফোড়ন দিয়ে ডাউল বাগার দেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমার ডাউলটা হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।